দ্বীপ উপজেলা হাতিয়ায় শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে সমিতির সদস্যরা জাহাজমারা সমবায় সমিতির সদস্যদের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী সদস্যরা হাতিয়া উপজেলার এই মানববন্দন করেন তারা জাহাদমারা সমবায় সমিতির সদস্যদের অর্থ আত্মসাতীর প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী সদস্যরা সমিতির সদস্যরা জানান নয় বছর আগে জাহাদমারা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মিলে সমবায় সমিতি নামে একটি সমিতি করেন উক্ত সমিতির উন্নয়নের লক্ষ্যে সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে উল্লিখিত সমিতির সভাপতি পদে জাহাদমারা হাই স্কুলের প্রধান শিক্ষক আবু সোলাইমানকে সভাপতি নিযুক্ত করা হয় দীর্ঘ নয় বছরের সমিতির যাবতীয় সকল কার্যকলাপ উক্ত সভাপতি পরিচালনা করে আসছিলেন উল্লেখিত সমিতির নামে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জমি ক্রয় ও বিক্রয় করার সময় উক্ত সভাপতি সমিতির প্রায় দুই কোটি টাকা আত্মসাত করেন এই অবস্থায় সমবায় সমিতির সকল সদস্য হাতিয়া উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন করে আবু সুলেমান মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা